বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারে আজকে আয়োজিত হয়ে গেল এক আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শিত হলো। আজ কালা দিবস, বাংলাদেশ গণহত্যা দিবস, তেই 1971 আর আজ 2021, 50 বছর পেরিয়ে গেল। সারাদিন বাংলা টিভির বিশেষ এই প্রতিবেদন এবার আপনাদের সামনে। ইতিহাসের বর্বরতম গণহত্যা সংঘটিত হয়েছিল 25 মার্চ 1971। সেই কালো দিন স্মরণে বাংলাদেশ প্রতি বছর এই দিনকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। আজ আমরা এখানে সমবেত হয়েছি গণহত্যা দিবসের অনুষ্ঠান মালায়। আমাদের অনুষ্ঠানে মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষিত হওয়ার পর 262 দিন নিদ্রাহীন যুদ্ধ করে 16 ডিসেম্বর 1971 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সহ সারা দেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড পরিচালনা করে। বাঙালির মুক্তির আন্দোলনকে স্তব্ধ করে দিতে সংগঠিত এই গণহত্যায় শহীদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষ। এ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন বাংলাদেশের মুক্তি সংগ্রামে 30 লক্ষ বাঙালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক। আজকের এই দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্ব ও দিক নির্দেশনায় দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উপস্থিত হয়ে 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে বিশ্বের বর্বরতম অত্যাচার পরিচালনা করে। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি 1971-এর 25 মার্চের কালো রাতে আত্মোৎসর্গকারী সকল শহীদদের, যাদের তাজা রক্তের শপথ বীর বাঙালিদের অস্ত্র ধারণ করে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাঙালি মুক্তি সংগ্রামের অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 52 ভাষা আন্দোলন, 54-র 21 দফা, 62-র 7 ছাত্র আন্দোলন, 66-র 6 দফা, 69-র গণঅভ্যুত্থান সহ সকল আন্দোলন সংগ্রামে অত্যন্ত দূরদর্শিতার সাথে নেতৃত্ব দেন। আনন্দবাজার পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট শ্রীমতী মধুমিতা দত্ত, বিশেষ অতিথি এই সময় পত্রিকার নিউজ এডিটর শ্রী অমর সরকার, বাংলাদেশ উপহাই কমিশন কলকাতার আমার সহকর্মী। আমি শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি 1971-এর 25 মার্চের কালো রাতে নিহত সকল শহীদদের। স্মরণ করছি আমাদের 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। এবং একই সাথে আমি ভারতের সশস্ত্র বাহিনীর নিহত শহীদদেরও স্মরণ করছি, যারা একইভাবে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। আমরা এতক্ষণ জহির রায়হানের সেই বিখ্যাত স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রটি দেখলাম। এবছর আমরা সেই নৃশংস হত্যাকাণ্ডের 50 বছর পূর্তি পালন করছি এবং এই 50 বছর পরেও এই নাটকীয় হত্যাকাণ্ড দেখে আমরা
ভয়ে ঘৃণায় আতঙ্কে শিউরে উঠি যে কতটা নৃশংস ছিল সেই পাকিস্তান হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইটের নামে সেই নারকীয় হত্যাকাণ্ড। এটি আসলে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্ব মানবতার জন্যই একটি কালো অধ্যায়। এরকম ঘটনা কখনো ঘটেনি। পাকিস্তান চেয়েছিল বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলতে, যখন তারা দেখলো বাঙালিকে বাগে আনতে পারছে না, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুকে কব্জা করতে পারছে না, তখনই তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছিল কিভাবে বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলা যায়। কিন্তু বাঙালিকে মেধাশূন্য করা যায়নি। বাংলাদেশ কিন্তু আজ 50 বছর পরে স্বমহিমায় অঞ্চল গোল্ডেন জুবিলি 50 বছর পূর্তি উদযাপন করছি। এই বছরটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছর আমাদের বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালন করছি এবং গত বছরের 17ই মার্চ থেকে এবছরের 16ই ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবছর আমরা ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেরও 50 বছর পূর্তি উদযাপন করছি। তো বিভিন্ন কারণে এই বছরটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার থেকে প্রীতম মুখার্জির রিপোর্ট সারাদিন বাংলা টিভি চকচমায় সবার সাথে।